বিধানসভা সমষ্টি আর উদালগুড়ি বিধানসভা সমষ্টি লগ হয় যেহেতু উদালগুড়ি বিধানসভা সমষ্টি দিবলগা আসে সেই নামকরণ করবলগা আসে কিন্তু তার সলনি দরং লোকসভা সমষ্টি নামকরণ করেছে সেই আমি মানি নলো আর আমাকে দিয়া উদালগুড়ি লোকসভা সমষ্টি আমাকে দিব লাগে সেই আমি দাবি জানাইছো আর সেই কারণে আমি ধর্ণা কার্যসূচী চলাই আছো গোটে জনগোষ্ঠী সংগঠন সমূহে আছো হয় উদালগুড়ি জেলার যিমানখিনি জনসংগঠন সংস্থা আছে আমি উদালগুড়ি জেলার যিমানবিলাক জনগোষ্ঠী সংগঠন আছে এই সকলবোৰ ইয়াতে আমি আছো আর সকলোই আমি এই দাবি করছো আর আমাক মুখ্যমন্ত্রী ডাঙরে আমার দাবি মানিব লাগে আর আমাক ন্যায় প্রদান করব লাগে হয় আজি আমি বিটিআরবাসী রাইজ হিসাবে বা উদালগুড়ি জেলাবাসী রাইজ হিসাবে আজি উদালগুড়ি জেলা রাভা ছাত্র সন্থা উদালগুড়ি জেলা বড়ো ছাত্র সন্থা বর্মন কছারী ছাত্র সন্থা হাজং ছাত্র সন্থাকে আদি করে এই অঞ্চলের বিভিন্ন জাতি জনগোষ্ঠী আমার যা নাকি দল সংগঠন আছে ছাত্র সংগঠন আছে তেওঁলোকে আমি আজি এটা দুই ঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী আমি হাতত লৈছো এইটোর কারণে আমি দুই ঘণ্টিয়া ধর্ণা কার্যসূচী আমি লোবলগা হল সেইদিনাখন যেহেতু ভারতীয় নির্বাচন আয়োগে সমষ্টি পুনর নির্ধারণের যে খসড়া ইতিমধ্যে প্রস্তুত করে উলিয়াইছে তো তাত আমার বিটিআরবাসী রাইজর রাইজ হিসেবে আমার যথেষ্ট দাবি আর আপত্তি আছে আর নিশ্চয় থাকিব তো যেহেতু আমি ইতিমধ্যে আমার সকলের হাতে হাতে এই খসড়া সমূহ আমি ইতিমধ্যে পাইছো আর তো যেহেতু মঙ্গলদৈ লোকসভা সমষ্টির পরিবর্তে ইতিমধ্যে 11টা বিধানসভা সমষ্টিক লই ফলে ইতিমধ্যে যেহেতু মঙ্গলদৈ লোকসভা সমষ্টির ঠাইত দরং লোকসভা সমষ্টি বলে পেলে নতুনকৈ নামকরণ করেছে তাত আমি বিটিআরবাসী রাইজ হিসাবে যথেষ্ট আমার আপত্তি আছে এইটোর কারণে আমার আপত্তি আছে যেহেতু বিগত সময়সাত এই অঞ্চলের বড়ো সংগ্রামী নেতৃবৃন্দই হোক বা এই অঞ্চলের বিভিন্ন জাতীয় সংগঠনে হোক বিভিন্ন ধরনের ভারত সরকার অসম সরকার তথা নির্বাচন আয়োগ বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের দাবি আর আপত্তিবিলাক করে আহিছিল তো তৎসত্ত্বেও সেইদিনা খসড়াত মঙ্গলদৈ লোকসভা সমষ্টির পরিবর্তে দরং লোকসভা সমষ্টি করিলে তাত আমার একটা আপত্তি আছে তো দরং লোকসভা সমষ্টির ঠাইত আমি উদালগুড়ি লোকসভা সমষ্টি নামেরে আমি নামাকরণ করাটো বিচারিছো এইটোর কারণে আমি দরং লোকসভা সমষ্টির পরিবর্তে উদালগুড়ি লোকসভা সমষ্টি আমি নামাকরণ করাটো এইটোর কারণে আমি বিচারিছো যেহেতু নন বিটিআর অঞ্চলত বিটিআর অঞ্চলের বাইর যেহেতু পাঁচটা মাত্র বিধানসভা সমষ্টিক লই ফেলে ইতিমধ্যে গঠন হয়েছে আর আমার বিটিআর অঞ্চলের তামুলপুর উদালগুড়িকে আদি করে আমার বিটিআর অঞ্চলের বিটিআর অন্তর্ভুক্ত আমার ছয়টা বিধানসভা সমষ্টি অন্তর্ভুক্ত হয়েছে গতি আমার স্বাভিমানের কথা আছে আমার ভবিষ্যৎ রাজনৈতিক সুরক্ষার কথা আছে গতি আমি দরং লোকসভা সমষ্টির পরিবর্তে আমি উদালগুড়ি লোকসভা সমষ্টি করাটা আমি দাবি জানাইছো।